মুক্তির স্বাদ দিতে খাঁচার পাখিকে আকাশে ছাড়লেন কুলটির যুবক। করোনা সংক্রমণ রোধে দেশজুড়ে লকডাউন পরিস্থিতিতে সাধারণ মানুষ এখন গৃহবন্দী। দুদফায় দীর্ঘ লকডাউন পরিস্থিতিতে গৃহবন্দী মানুষের যখন শ্বাসরোধী অবস্থা, তখনই এই শহরের এক স্বেচ্ছাসেবী যুবক খাঁচার পাখিদের মুক্ত আকাশে উড়িয়ে দিলেন আজাদির স্বাদ। সোমবার কুলটি অঞ্চলের বাসিন্দা সুপ্রিয় কর্মকার তার নিজের উদ্যোগে আসানসোলের শতাব্দী শিশু উদ্যান সংলগ্ন এলাকায় উপস্থিত হয়ে পাখিওয়ালাদের কাছ থেকে একগুচ্ছ পাখি কিনে আকাশে উড়িয়ে দেন। এই বিষয়ে তিনি জানান, করোনা সংক্রমণ রোধে লকডাউন পরিস্থিতিতে গৃহবন্দী থেকে বন্দী জীবনের স্বাদ পেয়ে অনুভব করি খাঁচার পশু পাখিদের যন্ত্রণা। তাই প্রকৃতির কোলে থাকা পাখিদের প্রকৃতির কোলে ফিরিয়ে দিতে, তাদের মুক্তির স্বাদ দিতে ইচ্ছে করে। সোমবার সকালে তাই নিজের উদ্যোগে 15টি বদ্রি পাখি কিনে তাদের মুক্ত করে দিই। পাশাপাশি সকলের কাছে আবেদন, যারা পশু ও পাখি প্রেমী হিসাবে ঘরে কোনো পশু বা প্রাণী বা পাখিদের খাঁচাবন্দি বা গৃহবন্দী করে রেখেছেন, তাদের প্রকৃতির কোলে ফিরিয়ে দিয়ে মুক্তির স্বাদ দিন। কি জন্য করা হচ্ছে এই পাখি তুমি ছাড়ছো? অ্যাকচুয়ালি এই করোনা পরিস্থিতির জন্য আমরা সবাই ঘরবন্দি। আজকে ঘরবন্দি মধ্যে দিয়ে একটা বড় শিক্ষা দিয়েছে যে এই যে পাখিরা কীরকম খাঁচাবন্দি হয়ে থাকে, এই যে জন্তু জানোয়াররা চিড়িয়াখানায় কীরকম বছরের পর বছর ঘরবন্দি হয়ে মানে চিড়িয়াখানায় থাকে খাঁচাবন্দি হয়ে, আর আমরা এই কিছুদিন ঘরবন্দি হয়ে থাকতে এতটা যে কষ্ট হচ্ছে, এই কষ্ট আর পারছি না সামলাতে, কেঁদে ফেলছি, যে বিরক্ত পাগল হয়ে যাচ্ছি আমরা ঘরবন্দির জন্য। তা আমার যে উদ্যোগ যে এই পাখিরা কেন খাঁচাবন্দি হয়ে থাকবে, বনের পাখি বনে থাকুক না, জন্তু জানোয়ার বনের জন্তু জানোয়ার বনে থাকুক, আজকে আমাদের যে কঠোর মানে এত যে কষ্ট হচ্ছে সেই কষ্টটা যাতে পাখিদেরও না হয়, সেই জন্য আমার এই উদ্যোগ যে পাখি মানে এই পাখিরাও যাতে মানে খাঁচার মধ্যে না থাকে, এরাও যাতে সুন্দর পরিবেশ সুন্দর যে পৃথিবী সেই আনন্দ এরাও যাতে পাক, আমি এই জন্যই সবাইকে বলবো একটাই কথা, যদি কারো বাড়িতে পাখি থাকে তাদেরকেও স্বাধীন করে দিন, তারাও উঠতে চায়, তারাও সুন্দর পৃথিবীকে দেখতে চায়। বাস নমস্কার। কত পিস পাখি ছাড়ছো তুমি, কত টাকার পাখি? আমি এখানে 15টা পাখি ছাড়লাম, এখন 15 পিসের মতন ছাড়লাম পাখি নিজের উদ্যোগে। নিজের উদ্যোগে আমি করছি, 15 পিস পাখি ছাড়লাম, আমি দেখছি আরও যদি পারি আমি আরও ছাড়বো। তোমার নাম পরিচয়? আমার নাম সুপ্রিয় কর্মকার। পরিচয় কি আছে? আমার নাম সুপ্রিয় কর্মকার, আমার নিজের উদ্যোগে আমি অনেক সোশ্যাল ওয়ার্ক করি, সব জায়গাতে ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে বৃদ্ধ মাদেরকে নিয়েও খাওয়াই, আপনারা হয়তো ফেসবুকে দেখেন সুপ্রিয় কর্মকার নামে, এই উদ্যোগেই কাজ করি আমি, সব কিছুই নিজের উদ্যোগেই কাজ করি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, টাইমস বাংলা।